গাইজ আজ থেকে এক বছর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম জয়চণ্ডী পাহাড় মেলা। প্রতি এক বছর অন্তর অন্তর আমাদের জয়চণ্ডী পাহাড়ের পাদদেশে এই মেলাটি অনুষ্ঠিত হয়। তো আগের বছর হয়েছিল, এবারও সেই জয়চণ্ডী মেলা অনুষ্ঠিত হয়েছে। সে আমরা সব বন্ধু বান্ধব মিলে আমরা জয়চণ্ডী মেলার উৎসব দেখতে যাচ্ছি। তো আপনারা আসুন আমাদের সাথে আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে আমরা এই সব বন্ধুগুলো মিলে একসাথে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা অনেকজনেই আছি, সামনে অনেকজন এগিয়ে গেছে। জয়চণ্ডী পাহাড়ের চারিদিকে অনেক ছোট ছোট পাহাড় রয়েছে, তার মধ্যে মেন পাহাড়ের উপরে রয়েছে মন্দিরটি। চারদিকে আমাদের ক্যামেরাম্যান আপনাদেরকে দেখিয়ে দিল সমস্ত পাহাড়গুলি। ওদিকে দুটো পাহাড় রয়েছে, এদিকে আবার তিন চারটে রয়েছে, আর সব পাহাড়ের থেকে যেটা উঁচু পাহাড় সেই পাহাড়ের উপরে রয়েছে আমাদের মন্দিরটি। চলুন আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই পাহাড়ের উপরের মন্দির দর্শনে। তো আমরা জয়চণ্ডী পাহাড়ের পাদদেশে পৌঁছে গেছি। এখানে অনেকগুলো ছোট ছোট পাহাড় মিলে জয়চণ্ডী পাহাড়, কিন্তু তার মধ্যে মেন পাহাড় হচ্ছে ওই যে ওটি ওই দূরে দেখতে পাচ্ছেন উপরে একটা মন্দির রয়েছে। আমি ক্যামেরাম্যানকে একটু জুম করতে বলবো। আপনারা দেখতে পাচ্ছেন ওই উপরে ওখানে একটি মন্দির রয়েছে এবং ওখানে অনেকজনকে দেখা যাচ্ছে। ওটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়ের মেন পাহাড় এবং ওর উপরে রয়েছে মন্দির, এবং ওই মন্দিরটিকে দেখার জন্য আমরা পাহাড়ের উপরে উঠবো এবং ওটাও আপনাদেরকে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখান থেকে আর কিছু দূরে আমরা আমাদের জয়চণ্ডী উৎসব লেগেছে। এখানে দেখতে পাচ্ছেন ওখানে অনেকজন পিকনিক করতে এসেছে, ওইখানে যে ছোট ছোট তাঁবুর মতো দেখা যাচ্ছে এখানে পিকনিক করতে এসেছে বাইরের থেকে লোকজন। ঠিক আছে, তো আর আজকে যে আজকের থেকে যেহেতু মেলাটা শুরু, তার জন্য ওদের পিকনিক করা হয়ে যাবে, তার সাথে মেলা দেখা হয়ে যাবে, আর আমরাও মেলা দেখতে যাচ্ছি। লেটস গো। এই যে এটা হচ্ছে অ্যানুয়াল রক ক্লাইম্বিং কোর্সের গেটটি। তো ফ্রেন্ডস, পাহাড়ের নিচে এখানে যে ছোট ছোট টেন্ট গুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে ক্যাম্প করেছে বাইরের থেকে, অ্যানুয়াল রক ক্লাইম্বিং ক্যাম্প। যারা কোর্স আছে, যারা ট্রেনিং করছে, তারা এখানে ক্যাম্প করেছে এবং এখানে রক ক্লাইম্বিং এর ট্রেনিং করে। পাহাড়ের ওই সাইডে সিঁড়ি আছে পাহাড়ের উপরে ওঠার জন্য, কিন্তু আমরা পাহাড়ের পিছন দিক সাইড থেকে উঠছি, তার জন্য আমাদেরকে সিঁড়ি ছাড়াই উঠতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম রাস্তা, আমরা এর আগে অনেকবার উঠেছি, তার জন্য এটা কোনো প্রবলেম হবে না। আমাদের প্র্যাকটিস আছে, কিন্তু যারা বাইরের থেকে আসে, যারা পাহাড়ে কোনোদিন উঠেনি, তারা ওই সিঁড়ি দিয়ে উঠে, আমরা এটা দিয়ে উঠে যাবো, কোনো ব্যাপার না। এই যে রাস্তাটা, আমরা পাহাড়ের কিছুটা অংশ উঠে গেছি। নিচে প্রচন্ড লম্বা খাই, খাদ প্রচন্ড বড় খাদ, খাদে ডাইরেক্ট উপরে চলে যাবে সবাই, কিন্তু পড়বো না, কারণ আমরা ডেলি উঠছি। ঠিক আছে, এদিকে দেখতে থাকুন অনেক জনসংখ্যা, অনেক জনকলরব। পাহাড়ের অর্ধেকটা উঠার পর আমাদের সব বন্ধুগণ একদম ঢকে গেছে, যাকে বলে আমাদের পুরুলিয়া ভাষায়। তার জন্য এখানে একটু রেস্ট নিয়েছে সবাই। এই যে এখানে সবাই বসে আছে, এখানে যদি লেবুর জলের হালকা ব্যবস্থা থাকতো তাহলে ভালো হতো, কিন্তু এখানে সেই ব্যবস্থাটা নেই। আমি ভাবছি বিজনেসটা শুরু করা যায়। পাহাড়ের নিচে ৫ টাকায় এক বোতল, সরি, এক গ্লাস লেবুর জল, পাহাড় থেকে যতটা উচ্চতা বাড়বে ডবল করে বাড়তে থাকবে দাম। ঠিক আছে, এখানে আমাদের বন্ধুগণ সব বসে গেছে। ঠিক আছে, আমরা এরপর আস্তে আস্তে উপরের দিকে উঠবো, অনেকক্ষণ রেস্ট নেওয়া হয়ে গেছে এখানে। পড়লে একদম স্বর্গ চলে যাবো। হেল্প হেল্প হেল্প, নিড হেল্প হেল্প, নিড হেল্প ফ্রেন্ড, নিড হেল্প। আমার ফ্রেন্ড আমাকে এত দূর উঠতে সাহায্য করলো, আরও হেল্প লাগতে পারে। চলো আগে এগিয়ে যাই। হাউ দ্য জোস, হাই দ্য জোস, জোস পুরো একদম হাই আছে সবার। পাহাড়ের উপর থেকে অ্যানুয়াল রক ক্লাইম্বিং কোর্সের টেন্টগুলো একদম ছোট ছোট দেখা যাচ্ছে। আমরা অনেক উঁচুতে উঠে গেছি। তো আমরা এখন পাহাড়ের উপরে উঠে গেছি। এই যে পাহাড়ের উপরে দৃশ্য কিছুটা এরকম। এখানে আমাদের শ্রী শ্রী জয়চণ্ডী মাতার মন্দির রয়েছে। এখানে নিচে একটা থাকার জায়গা রয়েছে, যারা বাইরে থেকে আসে তারা ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইখানে ভাড়া নিতে পারে আর কি। এদিকে জয়চণ্ডী মাতার মন্দির, আসুন। এটা হচ্ছে আমাদের জয়চণ্ডী মাতার মন্দির, পাহাড়ের উপরে মন্দির রয়েছে, জয়চণ্ডী পাহাড়ের উপরে। এখানে অনেক ছোট ছোট দোকানপাট রয়েছে, ভাজা ভিজা চাট পাট এসব পাওয়া যাচ্ছে। এই যে এগুলো দোকান, এদিকেও রয়েছে দোকান। আর এটা হচ্ছে আমাদের মন্দিরটি, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে।
এই যে আমরা সব বন্ধুরা এখন পাহাড়ের উপর থেকে নেমে যাচ্ছি নিচে, দেখি এরপর নিচে কি সব প্রোগ্রাম হচ্ছে। কিছুক্ষণ দেখার পর বাড়ি চলে যাব, বেশি লেট করলে ঠান্ডা লাগবে। ঠিক আছে, সোয়েটার সঙ্গে আনা হয়নি। ফ্রেন্ডস, আমরা এখন পাহাড়ের নিচে নেমে গেছি। পাহাড়ের নিচে মেলাটি বসেছে, তার জন্য পাহাড়ের নিচে অনেক ভিড়। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের নিচে অনেক ভিড় রয়েছে এবং দু সাইডে রাস্তার দু সাইডে বিভিন্ন ধরনের দোকান পাট বসেছে। ঠিক আছে, এখন পাহাড়ের নিচে যে মেলাটি হচ্ছে সেখানে একটি মঞ্চ রয়েছে এবং সেই মঞ্চে বর্তমানে বক্তৃতা দিচ্ছেন সায়ন্তিকা ব্যানার্জি ম্যাম। আসুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে এখানে প্রচুর ভিড় রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখান থেকে স্টেজটা একটু একটু দেখা যাচ্ছে যে মঞ্চে শান্তিকা ম্যাম বক্তৃতা দিচ্ছে। ক্যামেরাম্যান, এই যে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা, এখান থেকে আমরা মঞ্চটা দেখতে পাচ্ছি। ক্যামেরাম্যানকে আমি একটু জুম করতে বলবো, মঞ্চের দিকে জুম কর, জুম। একটা গ্রাফ সেট করার চেষ্টা করছি যে মানুষেরা যারা শুটিং করতে আসবে তারা যাতে ঠিক ঠিক, এই যে এটা হচ্ছে আমাদের শান্তিকা ম্যাম মঞ্চে বক্তৃতা দিচ্ছেন। আজকের গেস্ট হিসাবে শান্তিকা ম্যাম এসেছেন। এতদিন পর সকলের সাথে দেখা হয়েছে, এই হাসি মুখগুলো দেখে সত্যি ভালো লাগছে। কারণ দু বছর যেভাবে করোনা নামক আপদটা আমাদের জ্বালিয়েছে, সেখানে আজকে এই সকলের হাসি মুখকে দেখছি, খুব ভালো লাগছে। আনন্দ দেবো, আমি আনন্দ দিতে এসেছি, কারোর মনে দুঃখ দেবো না। তাই সকলে মিলে বলবো, একসাথে কি বলবো, মার ধরে ধরে চলে একসাথে। কিন্তু করোনা নামক আপদটা কিন্তু আবার ফিরে ফিরে আসছে। সকলকে সতর্ক থাকতে হবে, আমাদের নিজেদের খেয়াল রাখতে হবে। প্লিজ প্লিজ প্লিজ, জানি এটা ভীষণ মনে হবে যে আমি এখানে মজা ঠাট্টা করছি, কিন্তু না, পারলে প্লিজ মাস্ক পরো, স্যানিটাইজার ব্যবহার করো। সেই দিনগুলো কিন্তু লকডাউনের সময়গুলো, সেই কষ্টের সময়গুলো, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, মানুষের কাজে যেতে পারছে না, আমরা শুটিং করতে পারছি না, তোমরা সিনেমা দেখতে পারছো না, এই দিনগুলো কিন্তু আমরা চাই না। এই মেলা ফেলা তাহলে কিন্তু আবার সব উঠে যাবে যদি করোনা আবার আসে। তাই যাতে এই মেলাগুলো আরো চলতেই থাকে, তাই জন্য নিজেদের খেয়াল রাখবে, পাশের জনকে সতর্ক করবে। সে বলতে পারে আর কি হচ্ছে, করোনা আসছে, ওর একারই করোনা হবে, হাসবে হয়তো লোকে, হাসুক, কিন্তু তাকে সতর্ক করাটা আমাদের কাজ এবং আমরা করব, যাতে সেই দিনগুলো আবার ফিরে না যেতে হয়। করবে তো, নিজেদের খেয়াল রাখবে তো, তাহলে আরেকবার একসাথে বলবে, কি বলবে, মার করে ধরে পিছিয়ে নিয়ে চাপুরে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এই হাসি মুখগুলো যেন বজায় থাকে। এবং যখনই মনে হবে কোনো কারণের জন্য শান্তিকাকে পাশে রাখবে, ফোন করতে হবে, 5 ঘন্টার মধ্যে এখানে চলে আসবো, কথা দিয়ে গেলাম আবারও। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ, জয় বাংলা।